তিনটি এমন জিনিস যেগুলো আমাদের অবশ্যই জানতে এবং মানতে হবে যে কোনো রকম ইনভেস্টমেন্ট শুরু করার আগে। তাহলে তোমরাও যদি 2023 সালে তোমাদের ইনভেস্টমেন্টের জার্নি শুরু করবে ভাবছো, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ অবধি দেখে নেবে। কারণ এখানে আমরা এমন তিনটি বিষয় সম্পর্কে কথা বলবো যেগুলো আমাদের অবশ্যই থাকা প্রয়োজন যে কোনো রকম ইনভেস্টমেন্ট শুরু করার আগে। তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে সাবস্ক্রাইব করে নিতে পারো। কারণ এখান থেকে তোমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল এবং নলেজেবল কন্টেন্ট পাবে যেগুলো তোমাদের ফাইন্যান্সিয়াল জার্নিকে অনেক বেশি ইজি করে দেবে। তাহলে চলো শুরু করা যাক। যে কোনো রকম ইনভেস্টমেন্ট স্টার্ট করার আগে তোমাদের প্রথম যে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে, যে আমাদের প্রত্যেকের কিন্তু লাইফ ইন্স্যুরেন্স থাকা চাই। এবার লাইফ ইন্স্যুরেন্স কেন প্রয়োজন? আমরা কোথাও কাজ করছি এবং সেখান থেকে আমরা একটা পার্টিকুলার টাকা আর্ন করছি, এবং সেই যে আমরা টাকা আর্ন করছি সেটার উপর কিন্তু আমাদের যে ফ্যামিলি মেম্বাররা তারাও ডিপেন্ডেন্ট। এবার খুদা না খাস্তা যে আমাদের কী হলো, কোনো কারণে আমাদের কিছু একটা হয়ে গেল, আমাদের যদি জীবনের সাথে কোনো কিছু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ফ্যামিলির যে আর্নিং পার্সন সেই যদি না থাকে, তাহলে পরিবারের যে বাকির সদস্যরা তাদেরকে কিন্তু এক্ষেত্রে খুবই বড় একটা ফাইন্যান্সিয়াল সমস্যার মধ্যে পড়তে হয়। তাহলে তারা যাতে এই সমস্যার মধ্যে না পড়ে, যদি কোনো কারণে ফ্যামিলির সোল আর্নিং পার্সনের কিছু হয়ে গেল, সেই ক্ষেত্রে পরিবারের বাকি যে সদস্যরা তারা যাতে ফাইন্যান্সিয়ালি অ্যাটলিস্ট সেফ থাকে, তার জন্য কিন্তু ফ্যামিলির সোল আর্নিং পার্সনের যে কোনো ইনভেস্টমেন্ট শুরু করার আগে অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। এবার লাইফ ইন্স্যুরেন্সের আবার আলাদা আলাদা ভাগ আছে, কিন্তু তার মধ্যে সবথেকে বেস্ট হলো টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্সে আমরা সবথেকে কম প্রিমিয়ামে সবথেকে বেশি কাভারেজ পেয়ে যাই। আমরা যখন লাইফ ইন্স্যুরেন্স নেব, সেই ক্ষেত্রে আমাদের একটি থাম্ব রুল মনে রাখতে হবে যে আমাদের বার্ষিক ইনকাম যত টাকা, তার কমপক্ষে 20-25 গুণ কাভারেজ আমরা এই ক্ষেত্রে নেব। এক্সাম্পল, কারোর যদি বার্ষিক ইনকাম 5 লক্ষ টাকা হয়, তাহলে তার মিনিমাম 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স এই ক্ষেত্রে নেওয়া উচিত। তাহলে আমাদের ফার্স্ট যে বিষয়টি মাথায় রাখতে হবে, যে আমরা যে কোনো রকম ইনভেস্টমেন্ট শুরু করার আগে অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স, যেটা কিনা আমাদের টার্ম ইন্স্যুরেন্স, সেটা আমরা অবশ্যই নিয়ে নেব। এবার নেক্সট আমরা যে বিষয়টি এখানে তোমাদের ফলো করতে বলবো, সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স। দেখো, আমাদের যে লাস্ট 2-3 বছর গেল, সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল সময় এই ক্ষেত্রে গেছে। এবার এই সময়ের মধ্যে মানুষ কি হয়েছে, যে যাদের যাদের কাছে হেলথ ইন্স্যুরেন্স ছিল না, তাদের কিন্তু একটা হসপিটাল বিল তাদের যে পুরো সেভিংস সেটাকে শেষ করে দিয়েছে। একটা কথা বলা হয় যে মিডিল ক্লাস ফ্যামিলিরা জাস্ট একটা অসুখ দূরে মিডিল ক্লাস থেকে গরিব হয়ে যাওয়ার থেকে। এবার এখানে বিষয়টি কি, দেখো আমাদের যে এখন চিকিৎসার খরচ সেটা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এবার ফ্যামিলিতে কারোর যদি এই ক্ষেত্রে কোনো রকম অসুস্থতা হলো, সেই ক্ষেত্রে আমাদের যে হসপিটাল নার্সিংহোমের বিল সেগুলো কিন্তু প্রচুর আসে। তাহলে সেটা যদি আমাদের হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে কোথা থেকে দিতে হবে? আমাদের নিজস্ব সেভিংস থেকে। এবং এই ক্ষেত্রে বিভিন্ন লোককে প্রচুর টাকা ধার দেনাও করতে হয়। তাহলে তার থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের কিন্তু এই ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স থাকা প্রয়োজন। লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন বললাম যে লাইফ ইন্স্যুরেন্স শুধুমাত্র ফ্যামিলির সোল আর্নিং পার্সনের থাকা উচিত, সেই ক্ষেত্রে আমাদের যে এই হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের থাকা উচিত। এবং এই হেলথ ইন্স্যুরেন্স তোমরা কীভাবে নেবে? দেখো, হেলথ ইন্স্যুরেন্স যখন তোমরা নেবে, তোমাদের যদি মা বাবারা বেঁচে থাকেন, যাদের যাদের মা বাবা বেঁচে আছে, তাদের ক্ষেত্রে মা বাবার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা আলাদাভাবে নেবে। এবং নিজের ফ্যামিলি, মানে ফ্যামিলি বলতে আমি এখানে মা বাবা অবশ্যই ফ্যামিলির অন্তর্গত, সেখানে আমি বোঝাতে যাচ্ছি যে নিজের এবং নিজের ওয়াইফ, তারপর বাচ্চা কাচ্চা, এদের যে হেলথ ইন্স্যুরেন্স সেটা আলাদাভাবে নেবে। তার কারণ কি, আমাদের এই হেলথ ইন্স্যুরেন্স সেটা বয়স অনুযায়ী এর দাম ভ্যারি করে। তাহলে আমরা আমাদের মা বাবার যে হেলথ ইন্স্যুরেন্স সেটা আলাদাভাবে তৈরি করাবো, এবং আমাদের ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স সেটা আলাদাভাবে তৈরি করাবো। এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারদের অবশ্যই একটি হেলথ ইন্স্যুরেন্স থাকা চাই। দেখো, আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটি ডিটেল ভিডিও তৈরি করেছিলাম, তোমরা চাইলে সেটা দেখতে পারো, সেটার লিঙ্ক আমি ভিডিওর আই বাটনে দিয়ে দিচ্ছি। এছাড়াও তোমরা যদি চাও যে আমি এখানে এই হেলথ ইন্স্যুরেন্স নিয়ে একটি ডিটেল ভিডিও তৈরি করি, তাহলে তোমরা কিন্তু আমাকে সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখো, তাহলে আমরা দুটো বিষয় জেনে গেলাম যেগুলো আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট করার আগে অবশ্যই এই ক্ষেত্রে থাকা প্রয়োজন। এবার থার্ড বিষয়টি কী? থার্ড বিষয়টিতে যাওয়ার আগে দেখো, এগুলো শিখে যাওয়ার পর বা এগুলো করার পর তোমরা কি ইনভেস্টমেন্ট স্টার্ট করবে। এবার ইনভেস্টমেন্টের তো আমাদের প্রচুর উপায় আছে, তার মধ্যে আমরা অনেকে স্টক মার্কেটেও ইনভেস্ট করব। এবার আমাদের যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে হয়, আমাদের প্রয়োজন একটি ডিম্যাট অ্যাকাউন্টের। তোমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আপস্টক্সের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার একটি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে পারো। এখান থেকে গিয়ে যদি তোমরা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি করো, সেই ক্ষেত্রে তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট একদম ফ্রিতে ওপেন করে দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে
डिमैट अकाउंटेर जोनो तुम्हारे वार्षिक कोनो रकम चार्जेस बा एनुअल मेंटेनेंस चार्जेस सेटा पे करते हबे ना। ताहले तुम्हारे जादेर जादेर एखोनो डिमैट अकाउंट नहीं तारा किन्तु आमादेर भिडियो डेस्क्रिप्शने अपस्टक्सेर लिंकटी यूज करे निये एकटी डिमैट अकाउंट तैरि करते पारो। एबार चलो आमरा बुझे नी जे इन्भेस्टमेंट स्टार्ट करार आगे थार्ड आमादेर कोन विषयटी एक्षेत्रे माथाय रखते हबे। देखो जे कोनो इन्भेस्टमेंट स्टार्ट करार आगे आमादेर एकटी इमार्जेंसि फंड बिल्ड करते हबे। एबार ए इमार्जेंसि फंड বিষয়টি কি হয়, দেখো আমরা কোথাও একটি কাজ করছি এবং সেখান থেকে আমরা টাকা পাচ্ছি এবং সেটা দিয়ে আমাদের ঘর সংসার চলছে এবং আমরা ইনভেস্টমেন্টও করছি, তাই তো? এবার কোনো কারণে ধরে নাও কারোর জব চলে গেল, বা এক্সাম্পল কেউ জবে একটা বেটারমেন্টের জন্য যেতে চায় বা একটা কিছু শিখবে সেই জন্য সে জবের থেকে ব্রেক নিতে চায়, এরকম কোনো কিছু হতে পারে। তাহলে সে যখন জব থেকে ব্রেক নিচ্ছে বা যদি কোনো কারণে জব চলে যায় সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তো তার আর টাকা ইনকামের উপায়টি বন্ধ হয়ে গেল। তাহলে সেখানে সে যাতে তার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোর খরচ মেটাতে পারে সেই জন্য কিন্তু প্রত্যেকের এই ক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত। এবার ইমার্জেন্সি ফান্ড আমরা কত টাকার তৈরি করব, দেখো ইমার্জেন্সি ফান্ড ন্যাচারালি তোমাদের যে প্রত্যেক মাসের নিত্য প্রয়োজনীয় খরচ, দেখো আমি এখানে একটা মোবাইল কিনতে চাই, আমি এখানে ঘুরতে যেতে চাই, সেগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় খরচ নয়। আমাদের যেগুলো নর্মাল খরচ, যে আমাদের খাবার কিনতে হবে, আমাদের বাড়ি ভাড়া দিতে হবে, আমাদের ইলেকট্রিসিটি বিল দিতে হবে, ইত্যাদি খরচ মিলে তোমাদের প্রত্যেক মাসে যত খরচ হয় তার মিনিমাম 6 গুণ আর সবথেকে ভালো হয় 12 গুণ এতখানি টাকা কিন্তু তোমরা অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করবে, যেটা কিনা তোমাদের ইমার্জেন্সি ফান্ড হিসেবে থাকবে। এবারে ইমার্জেন্সি ফান্ড আমরা কোথায় রাখতে পারি? ইমার্জেন্সি ফান্ড কেউ শর্ট টার্ম FD অর্থাৎ ফিক্সড ডিপোজিট বা বিভিন্ন লিকুইড ফান্ডের মধ্যে রাখতে পারো। তাহলে এই তিনটি বিষয়ে আমরা কনফার্ম পড়ার পরেই কিন্তু আমাদের যে ইনভেস্টমেন্ট জার্নি সেগুলো স্টার্ট করব। কি কি? 1 নম্বর হচ্ছে আমাদের লাইফ ইন্স্যুরেন্স থাকা উচিত, 2nd হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্স থাকা উচিত, এবং 3rd হচ্ছে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড থাকা উচিত। এগুলো হয়ে গেলে তখনই আমরা গিয়ে আমাদের যে ইনভেস্টমেন্ট জার্নি সেটা স্টার্ট করব। আমাদের নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো যে 2023 সালে এমন কোন কোন অপশন আছে যেখানে আমরা ইনভেস্টমেন্ট করে একটা বেটার রিটার্ন আর্ন করতে পারি। তাহলে সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ ফাইন্যান্সকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এছাড়াও আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।